বন্ধুরা, তোমরা যদি মুকুটমণিপুর আসো অবশ্যই নৌকায় একবার চেপো, কারণ এখানে নৌকাগুলোর নাম খোকাবাবু, সবুজ সাথী, সমস্ত কিছু এত সুন্দর সুন্দর নৌকা। তোমরা নৌকা করে যেতে পারো ডিয়ার পার্ক। তো আপাতত এখন ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন গুড মর্নিং না, গুড আফটারনুন। তো এখন চলছে ডিসেম্বর মাস, ডিসেম্বর জানুয়ারি, মানে পুরো ফুল টু পিকনিক। তো জাস্ট পিকনিকের জন্য সমস্ত একটা প্লেস আছে যেখানে তোমরা পিকনিক করতে পারো। তার মধ্যে একটা সবচেয়ে ভালো প্লেস হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। এই মুকুটমণিপুরে তোমরা পিকনিকের সমস্ত স্পট আজকে তোমাদেরকে দেখাবো। এখানে আসার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা বাঁকুড়ার বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এখানে চলে আসতে পারো খুব সহজেই, কারণ বাঁকুড়া বাস স্ট্যান্ডে অনেক অনেক বাস আছে। আর যারা বাইরে থেকে আসো, দুর্গাপুর স্টেশন থেকে বাঁকুড়া রেল স্ট্যান্ড পর্যন্ত আসবে, রেল স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড এসে বাস স্ট্যান্ডে অনেক বাস পেয়ে যাবে, বাসে করে চলে আসতে পারো। আর যারা গাড়ি করে আসতে চাও, তারা গাড়ি করে আসতে পারো। এটা বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত। তো আপাতত এখন সো আমি রেডি হয়ে গেছি, এরপর যাব দেখাতে তোমাদেরকে। আর এখানে তোমরা এলে তোমরা অবশ্যই বিহারীনাথে আসবে, কারণ বিহারীনাথ মন্দির এখানে। এখানে রয়েছে বাবা শিবের ভোলাদেব, ভোলা বাবার মন্দির। আর এখানে এখান থেকে জাস্ট ড্যামের লুকটা এখানে পুরোটা চারিদিকে জল, দেখতে খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছ। দেন এখন আছে এখানে, আর এখানে হচ্ছে দাদু পুজো, পুরাই পুজো করছে। এই লেকটা সত্যি খুব সুন্দর লাগছে একদম। আর এই সাইড থেকে তো আরো ভালো লাগছে, কারণ এইদিকে যেহেতু সূর্যটা আছে, দেন আছে এইদিকে, আর এইদিকে হয়তো অন্ধকার আসছে তোমাদের, আমি ঠিক দেখতে পাচ্ছি না। তো আবার এখন দেখা যাক, এরপর যাবো এরপর হরিণ দেখার জন্য, এখানে আছে হরিণ। তো আমরা লঞ্চে এলাম, আর লঞ্চটা কিছুক্ষণ মধ্যে ছেড়ে দেবে, তার জন্য খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে সিনেমাটিক শর্টস এ দেখিয়ে দিতে গাইস। এখন জাস্ট লঞ্চ থেকে নামলাম, আর লঞ্চ থেকে নেমে
যাবো ডিয়ার পার্ক দেখার জন্য এখানে। আর এখান থেকে আবার তোমাদেরকে অটো টোটো কিছু করতে হবে, চলো এখন যাওয়া যাক। আর দাদা ওরা তো রয়েছে, দাদার সঙ্গে এসেছি একা নয়, কারণ এখানে এসে দাদার সঙ্গে দেখা হয়ে গেল, ফোন করলাম বলছে আছি এখানে। তো আবার তখন যাই সামনে, অটো টোটো কি আছে সমস্ত কিছু। রাত্রিটা দেখতে পাচ্ছ, রাত্রিতে পুরো যে ড্যামটা সে কিরকম লাগছে পুরো দেখতে পাচ্ছ কিনা ঠিক জানি না। এখানে সমস্ত কিছু দোকান বসে, আর এই যে জায়গা সমস্ত জায়গা আছে দেখতে পাচ্ছ, এটা পুরো পিকনিক স্পট। আর দেন ওইদিকেও আছে, এই সাইডেও তোমরা যেতে পারো পিকনিক করার জন্য। তো পিকনিক করার জন্য তোমরা এখানে আসা, এখানে হয়তো কিছু টাকা লাগে বলতে তোমাদের যে জায়গাটা থাকবে সেখানে ধুয়ো মুছের জন্য কিছু টাকা দিতে হবে, আর সামান্য কিছু বলতে 100-150 টাকা সামথিং। এখানে এখন বোটগুলো দাঁড়িয়ে আছে, কারণ রাত্রে কোনো বোট চলবে না এই জন্য। আর আপাতত এখন অনেক জিনিস কেনাকাটা করলাম, দেন যাবো বাড়ি। এখানে তোমরা সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে এই সাইডে, আর এদিকে পুরো দোকান দোকান করে সাজানো আছে পরপর দিয়ে দোকান। তো যে কোনো জিনিস তোমরা কেনাকাটার জিনিস হয় পেয়ে যাবে, আর এখানে তো মিষ্টি বিষ্টি সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে ড্যামটার বা সাইডে পড়বে। তো আপাতত এখন দেখি কিছু জিনিস কেনাকাটা করা যদি থাকে তো করি, কিছু জিনিস কিনতে হবে। আর এখানে সত্যি খুব সুন্দর মানে সাজি পরপর দিয়ে টেডি বা সমস্ত কিছু যা চাই তোমাদের কাঠের জিনিস থেকে শুরু করে ফুলদানি সমস্ত কিছু। তো আপাতত এখন এখানেই শেষ করলাম ব্লগটা।